টেলিকনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে ঢাকায় আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু মোকাবেলায় করণীয় ঠিক করতে আওয়ামী লীগ এই জরুরি সভার আয়োজন করে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দেশের সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ এবং নিরাময়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন একই সঙ্গে জনগণকে সচেতন করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন ডেঙ্গু আস্তে আস্তে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে ঢাকা থেকে ঈদে যারা বাড়ি যাচ্ছে তাদের মাধ্যমে এ রোগ অন্য এলাকায় আরও ছড়িয়ে পড়তে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে সবার প্রতি আবেদন যার যার নিজের ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাছাড়া কোথাও যেন বৃষ্টির পানি জমতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে বাসাবাড়িতে জামা কাপড়ের মধ্যেও যেন মশা দাঁড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে তাছাড়া ডোবানালায় যেন অ্যাডিস মশা বিস্তার লাভ করতে না পারে সে ব্যাপারে ঢাকার দুই সিটি মেয়র সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি আওয়ামী লীগের সব নেতাকর্মীকেও পরিচ্ছন্নতা কাজে নামার আহ্বান জানান দলটির সভাপতি পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ও গণপিটুনি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন দেশবাসীকে বলবো গুজবে কান দেবেন না কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন মিডিয়ার যারা আছেন তাদের বলবো অহেতুক ভুল তত্ত্ব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না গুজব ও ভুল তথ্য প্রচারকারী এবং গণপিটুনিতে জড়িতদের হুঁশিয়ার দিয়ে প্রধানমন্ত্রী বলেন গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নেবেন না গুজব ও মিথ্যা তথ্য যারা ছড়াবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন ভৌগোলিক কারণে আমাদের দেশে বিভিন্ন সময় নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বর্তমানে বেশ কয়েকটি জেলায় যে বন্যা দেখা দিয়েছে তা মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ অন্যান্য দায়িত্বশীলরা কাজ করছে পরে অবায়দুল কাদের ডেঙ্গু ইস্যুতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়ে সব কিছুকে গুজব বলে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সরকারের কাছে গুজব বলে উড়িয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই কারণ তারা সব কিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার জামিন বরাবর বাধাগ্রস্ত করার প্রতিবাদে সবার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন আজকে যারা ক্ষমতা দখল করে আছে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলে দাবি করে খসরু বলেন কারণ তারা দেশের মালিক হয়ে গেছে জনগণ এখন দেশের মালিক নাই সরকারের উদ্দেশ্যে আমির খসরু বলেন ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে শেয়ার বাজার থেকে গত দুই সপ্তাহে সাতাশ হাজার কোটি টাকা লুট করা হয়েছে প্রধান নির্বাচন কমিশন হজ পর্যবেক্ষণে গেছে এগুলোই কি গুজব তিনি বলেন সরকারের মন্ত্রীরা বলছে বিএনপির অফিস নাকি গুজবের ফ্যাক্টরি সমস্যাটা হচ্ছে যারা আজকে জনগণকে বাহিরে রেখে উন্নয়নের নামে ক্ষমতা দখল করেছে তারা জনগণের সামনে সম্মুখীন হতে পারছেন না তারা জনগণের কাছে দায়বদ্ধ নয় জনগণের কাছে তারা জবাবদিহিতা করতে চায় না কাজেই দেশে যে প্রবল সমস্যার সৃষ্টি হয়েছে এ সমস্যার সমাধান তারা কোনোভাবেই দিতে পারবে না সেটির জন্য তারা গুজব বলে সব কিছু চালিয়ে যেতে চাচ্ছে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি আশা করা যায় না বলে উল্লেখ করে খসরু বলেন বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দী নির্যাতিত নেতারা গণ আন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে খালেদা জিয়াকেও আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে বাংলাদেশের মানুষ সেটির জন্য প্রস্তুত বানবাসীদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে খসরু বলেন দেশের বিভিন্ন অঞ্চলে এখনও সরকারের পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে স্টেশনের কাউন্টারের সামনে থেকে লাইন শুরু হয়ে বাইরের খেলার মাঠে গিয়ে ঠেকেছে সকাল নয়টা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি শুরু হয় আজ দেয়া হচ্ছে আট আগস্টের টিকিট স্টেশন সূত্র জানিয়েছে সকাল নয়টা থেকে রেল স্টেশন থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তনগর সব ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে স্টেশনে একটি নারী কাউন্টার সহ নয়টি কাউন্টারে একযোগে টিকিট বিক্রি চলছে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন প্রতিটি লাইন দীর্ঘ আকার ধারণ করেছে কমলাপুর স্টেশন থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চল তথা রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোর ট্রেনের টিকিট বিমানবন্দর থেকে বিক্রি হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী ট্রেনের টিকিট তেজগাঁও থেকে ময়মনসিং ও জামালপুর ট্রেনের টিকিট বনানী থেকে নেত্রকোনা ও মোহনগঞ্জগামী ট্রেনের টিকিট সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট দেয়া হচ্ছে ফুলবাড়িয়া পুরাতন রেলভবন থেকে এবছর কমলাপুর ছাড়াও আরও চারটি স্থান থেকে টিকিট বিক্রি হচ্ছে যার কারণে এবার কমলাপুরে ভিড় কিছুটা কম তবে নারীদের জন্য একটি কাউন্টার থাকায় তাদের বেশি ভোগান্তি হচ্ছে মোহাম্মদপুর থেকে খুলনার টিকিট নিতে আসা রবীন্দ্র কুমার বলেন টিকিটের অনেক চাহিদা রাত বারোটা থেকে লাইনে দাঁড়িয়েছি সকাল দশটায় চারটি টিকিট পেয়েছি তবে টিকিট পেয়ে ভালো লাগছে মা বাবাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করব। রেল কর্তৃপক্ষ বারো আগস্টকে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে টিকিট বিক্রি করছে আজ দেয়া হচ্ছে আট আগস্টের টিকিট একত্রিশ জুলাই নয় আগস্টের এক আগস্ট দেয়া হবে দশ আগস্টের এবং দুই আগস্ট বিক্রি করা হবে এগারো আগস্টের টিকিট কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন ব্যবস্থাপনা অনেক ভালো কোনো রকম সমস্যা নেই এবার ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেয়া হবে না তিনি আরও বলেন ঈদযাত্রার পাঁচ দিনে প্রায় দেড় লাখ অগ্রিম টিকিট বিক্রি করা হবে যার পঞ্চাশ শতাংশ বিক্রি হবে অনলাইনে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে